আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লুনা। ওয়েলকাম টু লুনাস কিচেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে ইন্ডিয়ান জনপ্রিয় একটা রেসিপি, ফুলকো লুচি অ্যান্ড আলুরদম। তো আজকে আমি আপনাদেরকে সেটাই করে দেখাবো, আমি যেভাবে করি। আশা করতেছি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে বাসা অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি তৈরি করবো ফুলকো লুচি অ্যান্ড আলুরদম। তো আপনার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন না টেনে, এই কামনাই করি। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লুচি বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3 স্পুন তেল। এখানে আমি ডোটাকে কুসুম পানি দিয়ে মেখে নেবো, বানিয়ে নেবো ডোটা। আমি ডোটা পানিটা একবারে দিচ্ছি না, আমি আস্তে আস্তে দিচ্ছি। ডোটা মাখানো হয়ে গেছে, এখন আমি ডোটাকে ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি। আলুরদমটা রান্না করার জন্য আমি এখানে 8-10টা আলুকে কেটে সিদ্ধ করে রেখেছি। আমি আলুগুলোকে একটু হাফ করে কেটেছি। আপনাদের যদি আলু ছোটো হয় আপনারা গোটাও রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্কিন ফালাই নাই, কারণ এগুলো ছোটো আলু, এই কারণে স্কিন ফালাই নাই। স্কিন সহ আমি সিদ্ধ করেছি। আমি আলুগুলোকে সিদ্ধ করেছি 70-80%, বাকিটা রান্না করতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুরদমটা রান্না করব। আলুরদম রান্না করার জন্য আমি এখানে একটা পাতি বসিয়ে দিয়েছি। পাতিটা অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আমি রেগুলার তেল দিয়েছি, আপনারা চাইলে এটা সরষের তেল দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি 1 চা-চামচ পাঁচফোড়ন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ, 2টা এলাচ, 2 টুকরো দারচিনি, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে আমি ভেঙে দিচ্ছি। সেই সবগুলোকে আমি 1 মিনিট একটু ফ্রাই করে নিব। সব কিছুকে ফ্রাই করার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 2টা মিলিয়ে 1 টেবিল চামচ। এখন সব কিছুকে আমি একত্রে আদা রসুন পেঁয়াজকে ফ্রাই করার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। সব কিছুকে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবারও এগুলোকে 1 মিনিট কষাবো। আমি সব কিছুকে আলাদা আলাদা দিচ্ছি, আলাদা আলাদা কষাচ্ছি। এতে করে কাঁচা মশলাকে 2 মিনিট কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে এখন আমি আবারও এগুলোকে 2-3 মিনিট কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এখন আমি একটু ভালো করে নিয়ে এসে দিচ্ছি, মশলার সাথে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে এখন আমি এগুলাকে আবার একটু মিক্স করে দিচ্ছি। জন্য 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এই পর্যায়ে কোনো ঢাকনা দিব না, কারণ আলুগুলো অলরেডি 80% সিদ্ধ করা, সেই কারণে আমি আর ঢাকনা দিচ্ছি না। এখন এই পানির মধ্যে আলুগুলো বাকিটা সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি প্রতি ফ্লেভারের জন্য। বেশি জোগাড় কমাবো না, কারণ এটা আলুর তরকারি, আলুর তরকারি এটা ঝোলটা অনেকটা টেনে নেয়। আমি একটু ঝোলঝোল অবস্থায় চুলাটা অফ করে দিয়েছি। আমার আলুরদম একদমই রেডি। এখন আমি লুচিটা বানাবো। দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পরে ডোটা কতটা সফট হয়েছে। আমি এটা একটু মলে নিচ্ছি।
ভাগ আমি এখন দুই ভাগে ভাগ করে নিব। সবগুলোকে আমি এভাবে লেচি কেটে নিয়েছি, আমি এখন এগুলোকে বেলে নিব। ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলগুলো অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বসিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এভাবে সাইড থেকে তেলকে উপরে দিচ্ছি ভালো মতো ফুলে। এই যে দেখতে পাচ্ছেন লুচিগুলো অনেক সুন্দর করে তৈরি করতেছে মাশাআল্লাহ। আমি সাইড থেকে একটু করে দিচ্ছি যেন পুরোটা ফুলে। তো এইভাবে আমি সবগুলাকে ফ্রাই করে নিব। তো আমি একটা একটা করে বেল পাতা একটা একটা করে ফ্রাই করব, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে ফুলকো লুচি অ্যান্ড আলুরদম, যে এটা রেডি টু সার্ভ। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে খাবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।